হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাদেশ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছ UGS অর্থাৎ আনইউনিফর্ম গ্রেডিং সিস্টেম কি, এটি কিভাবে ওয়ার্ক করে। যেমনটি বিভিন্ন নিউজ পোর্টাল থেকে শোনা যাচ্ছে, UGS অর্থাৎ আনইউনিফর্ম গ্রেডিং সিস্টেমের দ্বারা তোমাদের পরীক্ষা আর নম্বরগুলো দেওয়া হবে। আনইউনিফর্ম গ্রেডিং সিস্টেমের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি রয়েছে, এছাড়া এই যে আনইউনিফর্ম গ্রেডিং সিস্টেম কোন কোন বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তোমরা যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে UGS অর্থাৎ আনইউনিফর্ম গ্রেডিং সিস্টেম নিয়ে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করোনি তারা ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বহু বড় বড় অনলাইন নিউজ পোর্টাল থেকে শোনা যাচ্ছে এই UGS অর্থাৎ আনইউনিফর্ম গ্রেডিং সিস্টেমের দ্বারা তোমাদের যে পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষাগুলোকে নম্বর দেওয়া হবে। তো এখন যে এই UGS কি এবং কিভাবে শুরু হয়েছে সেটা নিয়ে আগে আলোচনা করব, স্টেপ বাই স্টেপ UGS এর সমস্ত কিছু নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করব। সবার প্রথমে আমি বলবো UGS অর্থাৎ আনইউনিফর্ম গ্রেডিং সিস্টেম এম প্রথম কিভাবে চালু হয়। এটি সর্বপ্রথম ANU অর্থাৎ আচার্য নাগার্জুন ইউনিভার্সিটিতে 1992 সালে আনুষ্ঠানিকভাবে চালু হয়। তো বন্ধুরা, এখন আলোচনা করব UGS অর্থাৎ আনইউনিফর্ম গ্রেডিং সিস্টেমটা অ্যাকচুয়ালি কি, এটি কিভাবে ওয়ার্ক করে। তো এটা বোঝার জন্য তোমাদেরকে একটা এক্সাম্পল দেব। ধরো একটা প্রতিযোগিতা হচ্ছে যেখানে তিনটে এমন প্রতিযোগী রয়েছে যারা ওই প্রতিযোগিতাটি একই সময়ে শেষ করেছে। এক্ষেত্রে তাদের সময়ের উপর নির্ধারণ করেই কিন্তু উইনার ঘোষণা করার কথা ছিল, কিন্তু এক্ষেত্রে সেটা করা যাচ্ছে না। সেক্ষেত্রে কি করা হবে, অন্য কোনো তথ্যের ভিত্তিতে গ্রেডিংয়ের সাহায্যে যদি তাদের উইনার তাদের মধ্যে একজনকে উইনার ঘোষণা করবে একাডেমিক সংস্থা, মানে যে সংস্থা প্রতিযোগিতাটা তৈরি করেছিল। তো এখানে কিন্তু সেটাকেই এই আনইউনিফর্ম গ্রেডিং সিস্টেম বলা হচ্ছে। অর্থাৎ যেমন তোমাদের এক্সাম এর কথা যদি বলি, এক্সাম তোমাদের হওয়ার কথা ছিল হচ্ছে লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে যেখান থেকে তোমরা নম্বর পাবে, কিন্তু এক্ষেত্রে এই যে COVID-19 কারণে, প্যান্ডেমিকের কারণে কিন্তু তোমাদের এর স্কুল বন্ধ, স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এবং তোমাদের যে পরীক্ষাগুলো ও হওয়ার কথা ছিল সেই পরীক্ষাগুলো ও এখনো পর্যন্ত হয়নি, পিছিয়ে গেছে। তো এক্ষেত্রে কিন্তু পরীক্ষা দিয়ে তোমাদের নম্বর ডিসাইড করা যাবে না। সেক্ষেত্রে কিন্তু তার বিকল্প পদ্ধতি, যেমন প্রতিযোগিতার বললাম বিকল্প পদ্ধতি, অন্যান্য কোনো তথ্যমূলক ব্যবস্থার মাধ্যমে, গ্রেডিংয়ের মাধ্যমে উইনার ঘোষণা করা হচ্ছিল ওখানে, তো এখানেও কিন্তু সেরকম তোমাদের বিকল্প পদ্ধতির মাধ্যমে এর নম্বর দেওয়া হবে। তো এখানে কিন্তু তোমাদের নম্বর তথ্যের উপর ভিত্তি করে দেওয়া হবে। এখানে কী কী তথ্য হতে পারে, ধরো তোমাদের যেটা বললাম যে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট রয়েছে, ইন্টারনাল অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে দিতে পারে। ধরো তোমরা কতটা প্রেজেন্ট করেছো তার উপর ভিত্তি করে দিতে পারে, এবং প্রি যে এক্সামগুলো হয়েছে সেই এক্সামের নম্বরের উপর ভিত্তি করে হতে পারে, এছাড়া প্রজেক্টের উপর ভিত্তি করে হতে পারে। তো এখানে এই যে কোনটার উপর ভিত্তি করে অ্যাকচুয়ালি হবে সেটা এখনো পর্যন্ত ডিসাইড করেনি, বা এটা হবে কিনা ডিসাইড করেনি। যখনই এটা লাগু হবে তখন কিন্তু বোর্ড ডিসাইড করে দেবে যে এই বিষয়টা বা এই টপিকের উপর ভিত্তি করে তোমাদের গ্রেডিং দেওয়া হবে, আমি যে কটা টপিক বললাম। তো এখানে তোমাদের বোর্ড ডিসাইড করবে, কিন্তু বোর্ডের হাতে থাকবে না নম্বর দেওয়া। এই নম্বর দেওয়াটা একাডেমিক সেকশন অর্থাৎ তোমাদের, তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের উপর, স্কুলের হাতে থাকবে নম্বরটা দেওয়া। স্কুল ডিসাইড করবে, স্কুল বলবে যে তোমাদের, তোমরা এই টেস্ট পরীক্ষায় এই নম্বরটা পেয়েছো, সেটা বোর্ডকে দিয়ে দেবে। বা তোমাদের যদি প্রজেক্টের ওপর হয়, প্রজেক্টে তুমি এই নম্বরটা পেয়েছো, সেটা বোর্ডকে কী করবে, স্কুল দেবে, স্কুলের হাতে থাকবে, সেটা বোর্ডের হাতে থাকবে না। তোমাদের যে পরীক্ষাটা হতো, পরীক্ষা বোর্ড চেক করতো এবং বোর্ড থেকে নম্বর দেওয়া হতো। তো এখানে কিন্তু পুরোপুরি দায়িত্ব থাকবে একাডেমিক সেকশনের উপর, অর্থাৎ তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের উপর দায়িত্ব থাকবে নম্বর দেওয়ার, স্কুল সেই নম্বরটা বোর্ডকে পাঠিয়ে দেবে। তো এটা হয়ে গেল UGI এর কাজ। এইভাবে কিন্তু UGI এর গ্রেডিং সিস্টেমটা কাজ করবে। তো এটা তো বুঝলি UGS কিভাবে কাজ করে, কিন্তু UGS যদি অ্যাপ্লাই হয় সেক্ষেত্রে সুবিধা হবে না অসুবিধা হবে, কী কী সুবিধা হতে পারে, কী কী অসুবিধা রয়েছে। UGS অর্থাৎ আনইউনিফর্ম গ্রেডিং সিস্টেম যদি চালু হয় তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারছ যে তোমাদের যেহেতু স্কুলের হাতে নম্বর দেওয়ার প্রক্রিয়া থাকবে, সেক্ষেত্রে স্কুল কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে ভালো নম্বর দেবে। কারণ কি, স্কুল প্রত্যেকটা স্কুলই চাইবে যে তাদের স্কুলে যে ছাত্ররা আছে তারা যাতে ভালো নম্বর পাক। তো এখানে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের পাস করার পসিবিলিটি
প্রচুর বেড়ে গেল এবং নাম্বার পাওয়া বা ভালো রেজাল্ট করার পসিবিলিটি অত্যাধিক হারে বেড়ে গেল। কেন? স্কুল ডিসাইড করছে যে কত নম্বর দেবে, স্কুল কি করবে, একটা স্টুডেন্ট যদি খারাপ পরীক্ষা দেয় সেটা কি বোর্ডে রিভিল করবে না, সে কি করবে যে তাদের স্টুডেন্ট যাতে ভালো নম্বর পায় এবং ভালো র্যাঙ্ক করতে পারে, সেই কারণে কি হচ্ছে স্কুল সর্বদা কি করবে বেশি নম্বর দেওয়ার চেষ্টা করবে এবং বোর্ডে পাঠিয়ে দেবে। সেক্ষেত্রে যারা খারাপ রেজাল্ট করতে বা ঠিক করে পড়াশোনা করেনি সেক্ষেত্রে কিন্তু একটা ভালো নম্বর কিন্তু তোমরা এখান থেকে এই সিস্টেমে কিন্তু পেয়ে যাবে। তো এখন যদি বলি যে এর অসুবিধাগুলো কি, এরকম অসুবিধা নেই, প্রত্যেকটা স্টুডেন্টের ক্ষেত্রে সুবিধা হবে। কিন্তু যে সমস্ত স্টুডেন্ট খুব র্যাঙ্কিং করতে বা ভালো পড়াশোনা করেছো, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার চেষ্টা করছিলে, তাদের ক্ষেত্রে একটু এফেক্ট হতে পারে, কারণ এখানে সবাই প্রায় এক রকমই রেজাল্ট করবে, ভালো রেজাল্ট করবে। প্রত্যেকটা স্কুলই প্রায় যেরকমভাবে তোমরা দেখো যে প্রজেক্টে সবাইকেই 10-10 কিংবা 10-8-9 দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু খারাপ রেজাল্টের সংখ্যা খুবই কম হবে। তা সেই কারণে কি হচ্ছে একটু এফেক্ট পড়তে পারে ভালো স্টুডেন্টদের। তো এখানে প্যান্ডেমিক যেহেতু, ও এখানে কিন্তু আমি মনে করি যে এডুকেশনের আগে যেহেতু লাইফ, সেক্ষেত্রে তোমাদের এইটুকু কয়েকজনের সব দিক তো বিবেচনা করা যায় না। তো এখানে ম্যাক্সিমাম যে স্টুডেন্ট রয়েছে সেই স্টুডেন্টদের কিন্তু ভালো হবে, সেক্ষেত্রে তারা কোনো মানে এমনি কমপ্লেন করবে না, কোনো কিছু বলবেও না এর এগেনস্টে, কারণ তাদেরকে ভালো নম্বর অলরেডি দেওয়া হবে। স্কুলের হাতে যখন দায়িত্ব থাকে, স্কুল প্রত্যেকটা স্টুডেন্টকে ভালো নম্বর দেবে। তো এখন কথা হচ্ছে UGS কোন কোন বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো এখানে আমি বলে রাখি, তোমাদের যেটা কথা শোনা যাচ্ছে যে ICBSE বোর্ডের ক্ষেত্রে এই UGS অর্থাৎ আনইউনিফর্ম গ্রেডিং সিস্টেমটা প্রযোজ্য হবে, কিন্তু আমি বলে রাখি শুধুমাত্র কোনো একটি বোর্ডের ক্ষেত্রে কিন্তু এটা কখনোই অ্যাপ্লাই হতে পারে না। যদি এটা অ্যাপ্লাই হয় কোনো বোর্ডের ক্ষেত্রে, তাহলে প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লাই হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তোমাদের এই পার্টিকুলার একটা বোর্ডের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই যদি হয়, তাহলে সেই বোর্ডের আন্ডারে যে স্টুডেন্টরা রয়েছে তারা কিন্তু প্রত্যেকে ভালো রেজাল্ট করবে, আর অন্য বোর্ডে যদি এটা অ্যাপ্লাই না হয় সেক্ষেত্রে খুব খারাপ রেজাল্ট করবে। সেক্ষেত্রে খুব খারাপ রেজাল্ট মানে কি, তারা তাদের রেজাল্ট তুলনামূলক ওই কিন্তু অতটা ভালো হবে না। সেক্ষেত্রে কিন্তু এটা মাথায় রাখতে হবে, যদি এটা যদি CBSE বোর্ডে অ্যাপ্লাই হয়, পুরো ভারতের সমস্ত বোর্ডে কিন্তু এই UGS সিস্টেমে নম্বর দেওয়া হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কোন একটা পার্টিকুলার বোর্ডের ক্ষেত্রে এটা প্রযোজ্য কখনোই হতে পারে না, যদি হয় প্রত্যেকটা বোর্ডের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এই আনইউনিফর্ম গ্রেডিং সিস্টেমে কিন্তু সাউথ ক্যারোলিনা পাবলিক স্কুলগুলোতে এখনও পর্যন্ত নম্বর দেওয়া হয়, এবং যদি দেখো বিভিন্ন বাইরের যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তাদের অধিকাংশ নম্বর, সমস্ত নম্বর না অধিকাংশ নম্বর কিন্তু এই UGS পদ্ধতিতে তারা দিয়ে থাকে। তো এটা যদি এই সময় যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা বিবেচনা করে যদি এইটা লাগু হয়, সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের এর ক্ষেত্রেই ভালো হবে আমার মনে হয়, এবং এটাই এই সময়ের জন্য পারফেক্ট একটা বিষয় যেটা এখন উঠেও আসছে যে CBSE বোর্ডে তো এইটা অ্যাকচুয়ালি হবে। তো দেখা যাক এটা অ্যাপ্লাই হয় কি না, আর তোমাদের কি মতামত রয়েছে যে এটা অ্যাপ্লাই করা উচিত কি অ্যাপ্লাই করা উচিত না। আর আনইউনিফর্ম গ্রেডিং সিস্টেম নিয়ে মনে হয় আমি সর্বপ্রথম তোমাদের ইউটিউবে ভিডিও ক্রিয়েট করছি, তো সেই কারণে তোমরা এখনও পর্যন্ত যদি ভিডিওটিকে লাইক না করে থাকো অবশ্যই ভিডিওটিকে লাইক করো, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের জন্য প্রতিনিয়ত এখানে এডুকেশন ভিডিও আপলোড হয়। তো আজকের মতো ইউটিউবে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।